নীল জল পর তমালের নীল ছায়া বাংলার হলুদ রূপ দেখেছিল। দেখুলাও একদিন গাঙ্গুরের জলে খেলা দিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালী গানের পাশে অসংখ্য অসত্য বট দেখেছিল হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন সঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ফাঁটপুর কুমোরের মতো তার কেঁদেছিল পায়। জ্যাঠামি করলে ঠাটামি সইতেই হয়, এটাই হয় নজরটা।
বেরে বলেছে রে কখন এ তো চাপদানি গায়ে নাম রাখবে রে এ গায়ে ওরকম নাম জায়গা আচ্ছা গাছপালা মানুষ গরু সকলে ওকে চেনে ঠিকই রে গাছপালা মানুষ গরু সকলে চেনে কেন চিনবে না ওটা কি একটা বোকা বলো মানুষ চেনে বোকা বলে আর গরু চেনে বলো তো বলে তা তো বলবি জ্যাটা হুঁকোটা টানছি বলে খুব হিস হচ্ছে না দেখে দেখে জ্যাটা মানুষ গরু গাছ পালা সব কেমন ওই এক ক্লাসে ফেলে দিলে সব ক্লাস কি এই ফেল তা সকাল সকাল এটাকে কেন ধরে আনলি না না আমি ধরে আনিনি আমার মুখে তোমার গপ্প শুনে বলে চল দেখে আসি তোর জ্যাটার মুরত কত না জ্যাটা ও তোমার না না বড় বড় গাল গপ্প মারে তাই তো দেখতে এলু গগন তুই আমার নামে বড় বড় গপ্প মারিস মুখ্য তো সুক্ষা আর গপ্পের ফারাকটাই বলে না সুক্ষা সুক্ষা জ্যাটা জ্যাটা বলে কি জানো কি বলে নাকি তুমি এমন একখানা চিঠি লিখেছ সেই চিঠি পড়ে মিলিটারির বড় কর্তা নাকি হোসেন মির্জাকে ছুটি দিয়ে দিয়েছে এটা কিন্তু সত্যি ও গপ্প মারি তুমি একখানা চিঠি মারবে আর মিলিটারিটা তোমাকে গুলি না করে তার সৈন্য পাঠিয়ে দেবে পাঠায় কিনা দেখিস কি আমাদের গায়ে হোসেন মির্জা ছুটি নিয়ে গায়ে ফিরে আসেনি সে কি রে হোসেন ছুটি পেয়েছে শুধু ছুটি কলকাতার পোস্ট অফিসে তুমি যে চিঠি লিখে দিয়েছিলে তারা দুঃখ করে চিঠি পাঠিয়েছে সঙ্গে তিন মাসের বকেয়া টাকা এর মধ্যে আবার যেটা চিঠিতে টাকাও এসে গেল শালা চিঠি না ট্যাক্সাল রে আরে গগন এই হোসেনের বাপ সফল ছেলে ফিরছে না টাকা পাচ্ছে না বলে এত কান্নাকাটি করে চিঠি লিখি নি গিয়ে এখন ছেলে বাড়ি ফিরলো বকেয়া টাকা পেলো কই আমাকে একবার জানিয়ে গেল না তো সে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বলে আসতে পারেনি নইলে গায়ে সকলকে ডেকে ডেকে বলছে যে জ্যাটা হবে আমার এই উদ্গারটা হলো গায়ে সকলকে ডেকে ডেকে বলছে কই আমাদের ডেকে বলে দিত ওই তোকে ডেকে কি বলবো রে পাটা তুই খালি তার মেয়েটার পিছনে ছুটছুট করবি জানো জ্যাটা এই পাটাটা শুধু হোসেন মির্জার বোনটার পেছনে ঘুরঘুর করে কত করে বলেছি ওরে হেদু ভাই মোল্লার মেয়ের সঙ্গে পড়াশোনা করিস নি গায়ে দাঁড়াবে কি যাবে মগন হ্যাঁ এ ভারী অন্যায় রে বাপ আগুন নিয়ে খেলা করিস নি কি করব জানা ওর বন্ডা না সত্যি আগুনের মতো সুন্দর তা একটু খেলা করতে সাহায্য হয় না হাত মুখ পড়লে কে দেখবে কেন তোরা মুখ পড়ায় ঘুরে বেড়াবো দেখে দেখে মজা মারবি শুনলে জ্যাটা জ্যাটা এ শেষ হয়ে গেছে বুঝলে এই আরেক ছিলিম সাজাত ওর পেটে ক্যাশ করে একটা পাটা জ্যাটা কে কিন্তু আমার সাথে বলে জানিস জ্যাটা যখন কলকাতায় চাকরি করতো তোর মতো আট দশটা আড্ডা দিয়ে জ্যাটার খিদমত কাটতো তাই জ্যাটা সেসব জেলে তোর কি হবে না বেটা না আমার নয় জানবার বড় শখ জ্যাটা ওই ছেলেবেলায় কিছু জানিনি তো তাই বড়বেলায় জন্মার সবটা একটু চাগিয়ে উঠেছে আরে বেটা আমি যখন কলকাতার অফিসে চাকরি করতাম আমার আন্ডারে 10-12 জন লোক কাজ করতো তা তাদের ফেলে চলে এলে চাকরি শেষ হয়ে গেলে চলে আসবে না তাই তো জানতে চাইছি তাদের কলকাতায় ফেলে রেখে জায়গা ওই গন্ডগোল চলে এলো কেন ওর মতো মুখ পোড়া বাদরের নাচ দেখতে আরে তোদের সেবা করতে চলে এলো বেটা দেখলি গগন জ্যাটা গায়ের লোকে সেবা করতে এসেছে তামি জ্যাটাকে তামুক সাজতে বলে কি আমায় কলুম বলো জ্যাটা হ্যাঁ বল কি বলতে এসেছি বলছিলাম জ্যাটা গায়ে বড় বিপদ হয়েছে তুমি ছাড়া উদ্ধারের পথ নেই এই আমি রয়েছি না এই চুপ কর খালি বড় বড় কথা জ্যাটা গায়ে সকলে বলাবলি করছে এ কেসে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না যাক গায়ের মানুষ শিকার করে তা হোক গায়ের মানুষ শহরের লোকেদের মতো নয় গো জ্যাটা দিন রাত শুধু জ্যাটা জ্যাটা করে শহরের মানুষ কি রে বাবা দিনদার শুধু পাটা পাটা করে হ্যাঁ বিপদটা কিছু বিপদটা হচ্ছে গায়ে যে টিপকলটা হোসেন মির্জার বাড়ির পাশে বসানোর কথা ছিল সেটা নাকি বাজারে বসানো হবে তা আমি কি করব
বারে টিপকল যদি বাজারে বসে গায়ে পৌঁছিলে জল আনতে অসুবিধা হবে না। তা তোকে কে বললে যে টিপকল গায়ে না বসে গায়ের বাইরে বাজারে বসছে? পঞ্চায়েত ঠিক করেছে। পঞ্চায়েত আগে কি ঠিক করেছে? টিপকল কোথায় বসবে? বিদ্যালয়ের বাড়ির পাশে। তাহলে কি নিশ্চিন্তে বাড়ি চলে যায়? টিপকল ওই মেধাদের বাড়ির পাশেই বসছে। নিশ্চিন্তি কল ওই হোসেন মির্দার বাড়ির পাশেই বসছে। আমিও 24 ঘন্টা ঠিক কল টিপব। মির্দার বাবা কিছু বলতে পারবে না। ওর বাড়ির পাশে দাঁড়িয়ে ওর মেয়েকে দেখব আর টিপ কল টিপব, মেয়েকে দেখব আর টিপ কল টিপব। দেখি জেঠা তোমার চিঠির কত জোর, ওই বাজারে টিপ কল মির্দার বাড়ির পাশে বসিয়ে দেবো। কল তাহলে আমি ওই বাজারেই বসাবার ব্যবস্থা করছি। কানা যেটা এই পাটাটার কথা তুমি একদম কানে তুলো না, কল যে করেই হোক গায়ে বসাবারই ব্যবস্থা করো। হ্যাঁ যেটা আমি তাহলে দুহাত তুলে আশীর্বাদ করবো যেটা, তোমার ধনে পুত্রে লক্ষ্মীর লাভ হবে যেটা। থামবি কানি ছোট মুখে বড় বড় কথা, এই চল তো তুই ঘর চল। জেটা তুমি কখন ওই ফাঁকা থাকো গো? আমি তো সবসময় ফাঁকা, কেন না? তোমার চিঠি তো খুব জোর, ওই ফাঁকা থাকলে আর কি কটা চিঠি লিখি নি তুই। তুই আবার কাকে চিঠি লেখাবি? কেন লটারি কোম্পানিতে? ওই দেখা তোমার চিঠি তো খুব জোর, তাই লটারি কোম্পানিকে একখানা চিঠি লিখে দাও না, যাতে ফার্স্ট প্রাইজটা আমাকে দেয়। আরে দূর পোকা, এইসব কি ওই চিঠি চাপা দিতে হয় নাকি? কেন কেন হবে না? তোমার চিঠি তো ওই মিলিটারি টাকা পাঠাচ্ছে, আর ওই লটারি শুনবে না? না না, দুজনের মধ্যে কে বড়, ওই লটারি না মিলিটারি? হয়েছে হয়েছে, নে তুই চল। তুই এগো, যারা সাথে আমার কিছু প্রাইভেট কথা আছে। ও যাটার পিঠিতে পড়ে গেলি, ভালো আমি এগোই যাটা, তুমি একে দেখো। ঠিক আছে তুই যা। আরে তুই যা, আমি বলছি তো কল ওই হোসেন মির্জার বাড়ির পাশে বসবে, যা। জেঠা চিঠি চাপাটি যা পড়া তাড়াতাড়ি করো, কল যদি একবার বাজারে বসে যায় আর কিন্তু তোলা যাবে না। তুই কি রে গগন, জেঠার চিঠির উপরে তোর ভরসা নেই? কল যদি একবার বাজারে বসে যায় জেঠা এমন একখানা চিঠি মারবে না, টিপকলের ডাল পেপার করে উঠেছে হোসেন মির্জার বাড়ির পাশে চেঁচার করে বসে যাবে না জেঠা। আমার পেটের ছেলে, আমার এই গিল্ডের তোর পোস্ট এখন থেকে আমি নিয়ে নিলুম, তোকে ছুটি দিয়ে দিলাম, যা। তুই জেঠার মতো রিটায়ার করে গেলি, জেঠা যেমন শহর থেকে গ্রামে এসেছে তুই তেমনি গ্রাম থেকে রিটায়ার করে শহরে চলে যা। ওখানে একটা জেঠা জোগাড় করে নে, এখন থেকে জেঠা আমার না জেঠা। কিন্তু মগন, আমি যে রোজ 5 বার করে গগনের কান মুলি, তা তুই আমাকে ওই কান টান মুলতে দিবি তো নাকি? তুই আমার কটা চিঠি লিখে দেবার ব্যাস, তার বদলে তুমি যা যা চাও মুলে নাও, না কান চোখ দাঁত সব মুলে দাও। আমি রোজ জেঠার পার্টি করি, শুধু মা কেন জেঠা, তোমার কি কি টিপতে হবে বলো? ওই মাথা থেকে পা পর্যন্ত না এখন সব টিপে দেবো। আপাতত তুই আমার মাথাটা টিপ না। আমি যাই যাই না। এই মগর, জেঠার যত বুদ্ধি কিন্তু ওই মাথায়, মাথা টিপতে গিয়ে আমার মাথার ঘি নড়িয়ে দিস নি। কি দান দায় রয়ে গেলি?
সেট হাসপাতাল কথা বলবো, বাকিটা কি রাখলে বা বলে ফেল না। বলছিলাম যে তোর চিলি তো খুব জোর, ওই মিলিটারিকে একখানা চিঠি লিখে হোসেন বিদ্যাকে হোসেন বিদ্যার বাপের কাছে এনে দিই। তেমনি হোসেন বিদ্যাকে একখানা চিঠি লিখে ওর বোনটাকে আমার কাছে এনে দাও, দেখি তোমার কত বড় খামটা। জীবনে কোনোদিন মার খেয়েছিস? শরীরের কোনো জায়গায় বাকি নেই, মাথায় গাঁটটা খেয়েছি, কানমলা খেয়েছি, গালে চর, গলায় ধাক্কা, বুকে ঘুষো, পেটে ঠুসো, পিঠে কিল, পাছায় লাঠি। না ওটা এখনো খাওয়া হয়নি, তবে খাবো। এই তো তুমি মারবে। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে ওর গায়ে হাত তুলছ? তোমার মেয়ে ঘরে ফেরেনি, তার জন্য তুমি ওকে মারছো কেন? ওকে মারলে কি তোমার মেয়ে ঘরে ফিরবে? ওই তো যত নষ্টের ঘোড়া বেটা, আমার কোচি মেয়েটাকে দিন রাত ফুসলাচ্ছে গো বেটা, দিন রাত গুজুর গুজুর ফুসুর ফুসুর। এইটুকু বয়সে এখনো গুজুর গুজুর পুষুর পুষুর কি ছেড়ে দিলুম, তুমি আমার হবু শ্বশুর বলে ছেড়ে দিলুম, তার হাত আমার সঙ্গে আর করবে না। তবে হারামি, তবে হারামি হাত পাকছ না? না জেঠা, তুমি এর একটা বিহিত করো জেঠা। আরে কি বিহিত করবো, তোমরা দুজনে কেউ আবার কোনো কথা শুনছো? যাও যাও, বসো যাও। এমন না, বস, জেঠা যা বলবে তাই হবে। তুমি বসো, আমি এখন জেঠার মাথা দিচ্ছি। জেঠা যা বলবে মানতে হবে মগনা। তোমারটা তুমি মানো, আমারটা জেঠা বুঝে নেবে। তা তোমার ছেলে কদিন বাড়ি ফিরছে? তিন চার দিন হবে না জেঠা। এ বিষয়ে জেঠা বিধান হচ্ছে, তোমার ছেলেকে গায়ের লোকে ধরে এনে আশা তুমি ছেড়ে দাও, গায়ের লোকে ধরে এনে আমার সাথে বিয়ে দিয়ে দি। জেঠা বরং করো জেঠা, আমার মেয়ে হারিয়ে গেছে।
ঘটনা হচ্ছে তোমার কোচি মেয়েকে মগন ফুসলেছে। হুম ছিয়র ওই পুত্রটা জেটা ও তোমার কোচি মেয়েকে আমি ফুসলেছি। হ্যাঁ তা তোমার দাড়ি ছেলেটা তো এখনো ফিরছে না, তাকে আমি ফুসলেছি বলো। আরে মগন হ্যাঁ আমি যখনই ওর মেয়ের কথা তুলছি তখনই তুই ওর ছেলের কথা বলছিস কেন বলতো? তোমাকে ফুটোরি বিধান দিতে হবে না। তা আমি কি বিধান দেব না দেব তাতে তোর কি রে? বাহ আমি তোমার পেশকার না, তুমি জজ আমি পেশকার, নেপোর দেব তুমি রায় দেবে, ওই মির্জার থাকবে না একেবারে চুপ সে যাবে। তাহলে শোন, শওকত এখানেই বসে থাকবে আর তুই 10 মিনিটের মধ্যে ওর মেয়েকে খুঁজে এনে এখানে হাজির করবি, যা। এটা কি বিধান দিলে গো জ্যাটা? ও তো 10 মিনিটে খুঁজে বের করে ফেললে পালিয়ে যাবে গো। আহ তুমি থামো না, যা মগনা 10 মিনিট সময়। 10 মিনিট জ্যাটা জ্যাটা আর 2-1 মিনিট বাড়াও জ্যাটা। আমাকে এত কাঁচা মনে করলে? সে যদি সত্যি দত্তদের বাগানে বসে থাকতো আমি তাহলে তোমায় বলতো। যাও তবে দেখো, যাও মেয়েকে যদি পাও যাও যাও। হুম বসো বসো, যা মগন 10 মিনিট সময়। শুনছ? 10 ঘন্টা ধরে খুঁজে খুঁজে বাপটা মেয়েকে পেলো না, আর আমি পাড়ার ছেলে হয়ে 10 মিনিটে পাড়ার মেয়েকে খুঁজে পাবো জেটা? আবে বাবা পাপি, পাড়ার ছেলেরাই তো পাড়ার মেয়েদের 10 মিনিটে খুঁজে পায়। তবে তো ব্যাপারটা একটু চ্যালেঞ্জ মতন হয়ে গেল। 10 মিনিটে খুঁজে নেবো। জীবনে কোনো দিন স্কুলে না গিয়ে এত ইঞ্জুরি ঝাড়ে করতে বলো দিনি জ্যাঠা। ও শুনে শুনে তা হবে বোধ হয়, বুঝলে না জ্যাঠা? এমনিতে ছেলেটা মন্দ না গো, আমার আসমানির সঙ্গে যখন গুজুর গুজুর করে আমি লুকিয়ে দেখেছি, দুটিতে মানায় বেশ গো জ্যাঠা। তা ওদের বিয়ে দিচ্ছ না কেন? ধর্মের কল তো আমরা নানি না জ্যাঠা, সে তো হাওয়ায় নড়ে। হে দু জামাই ঘরে এলে সমাজে এক ঘরে হব যে। স্বাধীন ও স্বাধীন, কি বলছেন কেন? আরে একটু শুনে যেও, কথা আছে। 50 মেম্বার হওয়ার পর জ্যাঠা স্বাধীন মন্ডল না বেশ চকচকে হয়ে উঠেছে। আরে এটা ওদের বংশের ধাক, একটা বয়সের পর সবাই কেমন বেশ একটু চকচকে হয়ে ওঠে। হ্যাঁ বংশের ধাত কাজে এলো 50 মেম্বার হওয়ার পর। হ্যাঁ কেন? হ্যাঁ এই যে স্বাধীন, খুব ব্যস্ত, একটু বসবে না? হ্যাঁ ব্যস্ততা তো একটু আছে, মানে কিছু কথা ছিল। আচ্ছা হ্যাঁ, তবে আপনি বসতে বললেন না, বসে থাকা যায়। কথাটা কানে এলো কিনা, মির্ধাদের বাড়ির পাশে কল না বসে সেই কল নাকি গায়ের বাইরে বাজারে বসছে,
কথাটা কে তুললো আপনার কানে? নিশ্চয়ই গগন। কোনটা বড়া বড় হাউজাও? হ্যাঁ তা ঠিক, তবে কি যেন স্বাধীন এতদিনের উপেক্ষা মানুষকে একটু অবিশ্বাসী করে তুলেছে। কিন্তু জেঠা আপনি তো দেখছেন গায়ের জন্য যথাসম্ভব করছি। সেটা তো তোমরা করছো, আগের মানুষগুলো তো কেউ কিছু করেনি। হ্যাঁ জেঠা স্রেফ হাততালি দিয়ে হালুয়া খেয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন জেঠা, কল ওই মির্ধাদের বাড়ির পাশেই বসছে পঞ্চায়েতের ডিসিশন মতো। আর শুধু বসছে না, আজ থেকেই বসছে, এতক্ষণে বোধহয় নড়ো পড়ে গেছে। তাহলে সকল সামনের হপ্তা থেকে ঘরের পাশে কল টিপবে আর হুর হুর করে জ্বলে। কিন্তু জেঠা এখানেও সমস্যা, গায়ে কল বসছে তাতেও সমস্যা। হিন্দুরা আপনার উপর একটু রেগেই আছে। আমার উপর কেন? তাদের ধারণা আপনি নাকি জোর করে মুসলিমদের বাড়ির পাশে কল বসাচ্ছে। ঘরে বকমরে আর ফকিরের কেরামতি বাড়ে, কল বসালে পঞ্চায়েত আর জোর করলাম কিনা আমি? বুঝলেন জেঠা, আজকাল গায়ে হিন্দু মুসলিম সম্পর্কে খুব অবনতি করছে। বাজে কথা কে বললে? এই তো আমি বসে আছি জেঠার উঠোনে। আহ তুমি থামো না, স্বাধীন যখন বলছে তখন নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। ও কি বলবে আমি সব জানি। জানো? জানি। জানো তো বলো। জানবো না, নুকিয়ে নুকিয়ে মুসলিম বস্তি কিঞ্চ মজনানিদের কাছ থেকে সাবানের কল বসাতে বলে। লুকিয়ে লুকিয়ে কেন? সে জানো না জেঠা, মজনানি নিজে মুসলিম হয়ে মুসলিমদের ঘর ছাড়া করতে পারছে না, তাই পেঁচ কষে জমি বেচেছে হেদুর কাছে। এবার মুসলিমরা উঠতে না চাইলে দাঙ্গা হবে গো দাঙ্গা। এতটা তো ভেবে দেখিনি। হ্যাঁ মজরানি বললো সস্তায় বেচবে, আমি ভাবলুম আমার সাবান কারখানার জন্য একটু বেশি জমি প্রয়োজন, তাই রাজনীতি করছো অথচ কূটনীতিটা বোঝো না স্বাধীন। ও জমি তুমি কিনো না, বায়নানামা হয়ে গেছে জেঠা। আরে বায়নানামা তুমি আমার নামে ট্রান্সফার করে দাও, আমি কিনে নেবো। মুসলিমরা যেরকম আছে সেরকমই থাকবে। এসেছি তোমাদের মতো মানুষের পাশে থেকে বাকি জীবনটা সুখে দুঃখে কাটাবো। ঠিক আছে জেঠা তাই হোক, অবস্থি আপনি কিনুন। জেঠা আমার আবার আজকে তাড়া আছে, আমি তাহলে আসি। হ্যাঁ তুমি ব্যস্ত মানুষ। হ্যাঁ আমি তাহলে আসছি। হ্যাঁ উনি আপনি কিছু ভাববেন না, পরে বিদ্যাদের বাড়ির পাশেই বসছে। আচ্ছা আচ্ছা। এখনো 10 মিনিট হয়নি জেঠা। আরে 10 মিনিট মানে কি শুধু 10 মিনিট? 10 মিনিট মানে হলো কিছুক্ষণ, দুটো ভাগ মানে কি শুধু দুটো ভাগ, দুটো দুটো ছেলে মানে কি দুটো ছেলে, দুটো ছেলে না জেঠা। তুমি এখন বাড়ি যাও শঙ্কর, মগল তোমার মেয়েকে খুঁজে এনে তোমার বাড়িতে পৌঁছে দেবে, যাও। ঠিক আছে যাই জেঠা। এরে সৌরে মাতা তোমার জেঠা, প্রথমে চোর খোয়ে চোরকে মাল খুঁজতে পাঠিয়ে দিলে, তারপর গৃহস্থকে ঘরে পাঠিয়ে দিলে, বললে চোর মাল খুঁজে গৃহস্থের ঘরে পৌঁছে দেবে, এই হচ্ছে তোমার বিধান। বাহ ভালো, যাই আমি। কিন্তু আমার আসমানি কিছু না আছে জেঠা। আসবে, যাও যাও। ঠিক আছে ভালো, তোমার বিধান ভালো। একটু যে পড়াশোনা করব এদের জ্বালায় আরো উপায়। এখানে প্রশান্ত মনে খেলা করে উঁচু উঁচু গাছ, সবুজ পাতার পরে যখন নেমেছে এসে
দুপুরে সূর্যের আজ নদীকে স্মরণ করে একবার পৃথিবীর সকাল বেলাকে আবার বিকেল হলে অতীতায় হরিণের মতো শান্ত থাকে এই সব গাছগুলো যেরকম দূর থেকে অস্পষ্ট বাতাসে বাঘের ঘানের মতো হৃদয়ে জাগায় যায় ত্রাস সে দেখো ইহাদের পরস্পর নিলীন বিন্যাস নড়ে ওঠে তস্ততায় আধো নীল আকাশের বুকে হরিণের মতো দ্রুত ঠ্যাঙের তরুকে অন্তর্হিত হয়ে যেতে পারে তারা বটে তবু বাঘিনী হয়ে বাতাসকে আলিঙ্গন করে সাগরের বালি আর রাত্রির নক্ষত্রের তরে সেবা করবে কি করে মগন একচুয়ালি আমার
এবার সাজবা। পারবো না, আমি এখন করছি। আরে সাজবাটা বলছি তো পারবো না, দেখছো না করছি। চুল তার কবে উঠে গেল? বলেছিল বাকিতে নিয়ে গেল চোখ তুলে, বলেছিল নাটকের বনলতা সেন। ও লটারি কোম্পানিতে চিঠি লেখার দরকার নেই তাহলে? না 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 বেটা, এই কতটা সাজবো গো? এই তামাক ঠিক আছে, কৌটোটা কোথায় গেল না? আরে ওই ভেতরের কুলুঙ্গিতে আছে না? ভয়কার তয়কার ভয়কার ভেতরে কয়লার সু ভয় ভয় হচ্ছি তয়কার কুলুঙ্গিতে ভয়কার ছয়কার আছে। বল গগন কি বলতে এসেছিস? বড় বিপদ হয়েছে জায়গায়, তুমি ছাড়া উদ্ধারের পথে। আরে আবার কি বিপদ হলো? কতই মিন্টাদের বাড়ির পাশেই বসছে। এ অন্য বিপদ জায়গা, তুমি ছাড়া এ কেসে একে কেউ বাঁচাতে পারবে না। একে? হ্যাঁ। আরে এ কে? আরে এই তো হোসেন মিন্টা জায়গা, যাকে তুমি মিলিটারি থেকে ছুটি করালে। হ্যাঁ এ মিলিটারি? হ্যাঁ। এটা মাথায় এত বড় বড় চুল, চুল তো এখানে এসে বেড়েছে জায়গা। সেটা ওকেই জিজ্ঞেস করো। একে তুমি পেলে কোথায়? রেল লাইনের ধারে। দাসপাড়ার মেয়ে রেল লাইনের ধারে যায় কেন? নিশ্চয় নিশ্চয় তুমি একা ফুসলা জোয়া। আরে হ্যারে বাবু, ব্যাপারটা তো কিছুতে পরিষ্কার হচ্ছে না রে। দাঁড়াও দাঁড়াও, কই গো তুমি জায়গাটা সব খুলে বলো না, এর একটা বিহিত করে দেবে। মরণ কি বলবো? বাবার নাম কি? শ্রী বলাই দাস। দেখে তো মনে হচ্ছে বিবাহিত। হ্যাঁ, শহর বাড়ি হিজলগঞ্জ। সে তো পাশের গাঁ। পাশের গাঁ বলেই তো সুবিধা হয়েছে ওদের। কাদের? আমার শহর বাড়ি। কিসের সুবিধে? ওই যেমন তেমন টাকা চাইতে বাপের বাড়ি পাঠানো। কেন? কেন আবার? আমার স্বামী বদ লোক, নেশাপান করে আর মারে, বলে যাও আগে বাপের বাড়িতে টাকা নিয়ে আয়। সে কি কেন? বেশ সময় বাপ কবুল করেছিল, 7,000 টাকা নগদ দেবে, দিতে পারিনি। বাপের বাড়ি গেলে তোমার বাপ টাকা দিতেন? যতদিন পেরেছে দিয়েছে। আসল পয়েন্টটাই তো মারছো না জানা। ওই হোসেন মির্জার সঙ্গে এর মোলাকাতটা হলো কি করে? প্রথম প্রথম বাপ যা পেরেছে দিয়েছে, তারপর আমি আর আসতে চাইতুম না, শুরু করলো মারধর, তবুও পড়েছিল। একদিন দুপুরবেলা আমার গায়ে কেরোসিন সেটা ছিল, গন্ধে ঘুম ভেঙে যায়। উঠে দেখি অলোকে মিঞ্চে নেশার ঘরে আমার পুড়িয়ে মারা কাল করছে। উঠে এক চুটে চলে এলুম বাপের বাড়ি। উঠে একটা ছাটার বাড়ি না মেরে বাপের বাড়ি চলে এলে। বড় বেশি বেশি কথা একদম ছাড়বি। তারপর বাপের বাড়ি চলে এলো। বাপ গোমরা মুখে বললে, গলায় দড়ি দিতে পারলি রে, রেলে কাটা করতে পারলি রে, ফিরে এলি ঘরে আমার জ্বালাতে, যা শহর বাড়ি যা, মানিয়ে বুঝিয়ে সংসার কর। বাপের বাড়িতে খুব বেরিয়ে পড়ল। এর পরেরটা আমি বলি জ্যাঠা। আমি উঠি জ্যাঠা। জানো জ্যাঠা, সে সকালবেলা বেরিয়েছি, ঘরে গেলেই না আমার বাপ বকাবকি করবে। তাছাড়া বাড়িতে বলে বেরিয়েছিল এইট পাস সার্টিফিকেট নিয়ে ফিরবো, জুস সে তো আর হলো না। যাই জেঠা যাই। জানো জেঠা, আরে আবার কি হলো? ঘরে গেলে বাপ বলবে, কিরে বাস
আমিও বলবো না, অমনি বাপ ছুটে আসবে পেছনে একটা লাঠি মারবার জন্য। আমিও পেছন ফিরে দাঁড়িয়ে পড়বো, অমনি মা হা করে ছুটে এসে মাঝখানে পড়বে, অমনি বাপের লাঠি গিয়ে পড়বে মায়ের কাকে। আর মারা মা যন্ত্রণায় কোকাবে, আর বাপ নিজের চুলের গোচা ছিটতে ছিটতে বিড়বিড় করে গাল দেবে, ইরে বোকা বাচ্চা, ইরে বোকা বাচ্চা, ইরে বোকা বাচ্চা। আরে গগন রে, কি একটা বাল তুই আমার কাছে গস্ত করে গেলি। হ্যাঁ, তারপর বসেন। আমি পরশু দিন সাজের বেলা ঘরে ফিরছি, লেভেল ক্রসিং পার হতে গিয়ে দেখি উত্তর দিক থেকে একটা ট্রেন আসছে আর দক্ষিণ দিকে মুখ করে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। হাঁটা দেখি বুঝলুম মেয়েটার মতলব ভালো নয়, খোদার দুনিয়ায় খোদার জীব মরবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, মারলুম এক মিলিটারি দৌড়। মেয়েটা বুঝলো যে আমি দৌড়ে তাকে ধরবো, সেও মারলো দৌড়, মাথায় খুন চেপে গেল জ্যাঠা। মিলিটারি ম্যানকে দৌড়ে হারিয়ে দেবে একটা মেয়ে, টপ গিয়ার স্পিড তুললুম, কিচ্ছু খেয়াল নেই, দৌড়চ্ছি 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 দৌড়চ্ছি। তোমার ছেলে এই মেয়েটির প্রাণ বাঁচিয়েছে,
আর প্রাণদান করলে তাকে লালন পালন করতে হবে না। ব্যাপারটা একটু খোলসা করে বলুন তো জেঠা। খোলসা করে বুঝি আমি বলছি। দেখি তো ও আমার কি বলে। নয়নতারা ট্রেনের লাইনে আত্মঘাতী হতে গেছিল, বসেন বিদ্যা তাকে বাঁচায় এবং এক ঘরে এক রাত কাটায়। আব্বা
বাবন, চাবিটা নিয়ে উত্তরের ঘরটা নয়নতারাকে খুলে দে, আর দক্ষিণেরটা হোসেনকে। ওরা আজকের রাত্রি দু ঘরে থাকবে, কাল সকালে সদরে নিয়ে গিয়ে ওদের একটা ব্যবস্থা করে দেবে। ও রে কি কপাল এসেছিলি রে হোসেন মির্জা, অমন কপাল যদি তোর ওই বনটার করতিস তাহলে পশ্চিমে ঘরে চাবিটি আমি পেয়ে যেতাম না জায়গা। হ্যাঁ তোর ব্যাপারটা আমার মাথাতে আছে। মাথাতে আছে আছে, বসে রইলুম সারা রাত জেগে, আমাকে না মেরে ওরা ওদেরকে কিচ্ছু করতে পারবে না। সারা রাত বসে বসে কি করবে? কেন কবিতা পড়বো? মুখ ব্যথা হয়ে যাবে না? আরে যখন আমার মুখ ব্যথা হয়ে যাবে তখন তুই পড়বি। আমি কি পড়তে জানি নে? তার চেয়ে মন থেকে বলবি। না তার চেয়ে বরং এই পালা করো বুঝলে, তুমি একটু পড়লে আমি একটু বললু না। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবা, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হসিয়া, তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পল, ছিড়িয়াছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগোয়ান হাকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তোরি বা। স্টপ, আমাদের ছোট নদী চলে আগে বাকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি। নস্টাক তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান, ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। স্টপ, কুমোরপাড়ার গরুর গাড়ি কুমোরপা বোঝাই করা বলছিয়ারি, গাড়ি চালায় ভাগ্নে মন জায়গা হচ্ছে না, তুমি চালিয়ে যাও। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পণ, হিন্দু নারা মুসলিম ওই চিৎকাশে কঞ্জন, কান্ডারি বলো আজ ডুবিছে মানুষ সন্তান মোর মা। স্টপ, লক্ষ্মীর ভান্ডার সব স্থাপি ঘরে ঘরে, রাখি বেতন দুল তারে এক মুখি করে, সঞ্চয়ের পন্থাইয়া জানিবে সকলে, অসময়ের উপকার উপকার পাবের ফলে। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎপদ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ, কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাজ, করে হানাহানি তবু চল টানি নিয়াছো যে মহাভাগ। তুমি চালিয়ে যাও। কান্ডারি তবে ওই সম্মুখে ওই পলাশির প্রান্ত, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইবের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর,
অধিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর বার হাসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়না Thank you.